ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার বাইশে জেক্সফোর্ড পরীক্ষা দিয়েছিলে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের কিন্তু কাল থেকেই চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন শুরু হবে ভর্তি হওয়ার জন্য তো রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং কিভাবে করবে সেই রিলেটেড আরও ভিডিও বানিয়েছিলাম তোমরা সেখানেও দেখতে পারো তাছাড়া পরবর্তী সময় আরও ভিডিও নিয়ে আসবো এবং কিছু বিষয় যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেগুলোর উত্তর আমি দেবো তোমাদের এবং কাউন্সিলিং চরাকালীন প্রতিটা ফেজে কিন্তু আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলের সাথে থেকো এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকে একটু অন্যরকম টপিক নিয়ে এসেছি টপ টেন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইন বেঙ্গল নিয়ে আজকে আলোচনা করবো কারণ চয়েস ফিলিংয়ের সময় এটা তোমাদের কাজে লাগবে এবং চয়েস ফিলিংয়ে একটা ভুল কিন্তু অনেকেই করে ফেলে সেটা তোমাদের একদম করা চলবে না করলে তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক র্যাঙ্ক হওয়া সত্ত্বেও ভালো কলেজ পাবে না ঠিক আছে বা তোমাদের ওইটা যদি না করো সে তোমাদের একটু খারাপ র্যাঙ্ক হলেও তোমরা কিন্তু ভালো কলেজ পেতে পারো সেই জন্য চয়েস ফিলিং কিন্তু ভীষণ ভাইটাল রেজিস্ট্রেশনের সঙ্গেই কিন্তু তোমাদের আগামীকাল থেকে শুরু হবে চয়েস ফিলিং করা অর্থাৎ প্রায়োরিটিতে তোমরা কোন কলেজটাকে আগে রাখবে সেই জন্য অনেকেই প্রশ্ন করেছিল বা জিজ্ঞেস করেছিল যে কোনগুলো কলকাতার দিকে সরকারি কলেজ বেশিরভাগটাই কী হয় সরকারি কলেজগুলো যেগুলো কলকাতার দিকে রয়েছে পলিটেকনিক কলেজ সেগুলো কিন্তু বেটার হয় ঠিক আছে তো তোমরা চেষ্টা করো ওই কলেজগুলোতে ভর্তি হওয়ার এবং এখানে আমি কতগুলো সরকারি কলেজের প্রায় দশটা সরকারি কলেজ নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং তার সাথে সেগুলোতে কি কী কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে সেগুলোও আলোচনা করে দিচ্ছি এবং ছেলেদের জন্য কোন ট্রেড ভালো হবে মেয়েদের জন্য কোন ট্রেড ভালো হবে শেষ পর্যন্ত আলোচনা করে দেবো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থেকো এখন দশটা কলেজ নিয়ে আলোচনা করছি প্রথমেই যেই কলেজের নামটা না বললেই নয় এক নম্বরে একদম রাখতেই হবে সেটা হচ্ছে এপিসি রায় পলিটেকনিক কলেজ বা যাদবপুর যেটাকে বলা হয় দেখতে পাচ্ছ উনিশশো পঞ্চাশে এস্টাবলিশড হয়েছে সরকারি কলেজ এখানে এমনিতেও তো সরকারি কলেজগুলোতে খরচ খুব কম এবং এখানে যদি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারিয়ারের জন্য অনেকটা বেটার বা চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেটার এই কলেজ সবথেকে ভালো বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সরকারি পলিটেকনিক কলেজগুলোর মধ্যে এবং দেখে নাও এখানে ইনটেক কোন সাবজেক্টে কত রয়েছে কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি নিয়ে যদি ভর্তি হতে চাও ষাটটা সিট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষাটটা মেকানিক্যাল ইলেকট্রিক্যালও ষাটটা করে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বত্রিশটা ফুড প্রসেসিং টেকনোলজি এখানে কিন্তু ষাটটা সিট রয়েছে এরপরে দেখো এবং একটা জিনিস বলে রাখি এখন কিন্তু আমি কলকাতার আশেপাশে বা কলকাতার মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে প্রায় আটটা দশটার মধ্যে আটটা কলেজ যে আলোচনা করব প্রথম আটটা সেগুলো কলকাতার কলকাতাতেই বা কলকাতার আশেপাশে তো সেগুলো আগে বলে দিই তো এই কলেজটাও কলকাতার আশেপাশেই তো এবার একটা জিনিস বলে দিই এখানে কিন্তু এই এপিসি বাদ দিয়ে প্রথমেই এক নম্বরে যেটা বললাম সে সেটা বাদ দিয়ে বাকি যে কলেজগুলো পাঁচ ছটা কলেজ বলব পর সেই কলেজগুলো কিন্তু একই রকম তুমি সিরিয়ালি একটা দুটো আগে পরে রাখতেই পারো এই জ্ঞান ঘোষ নিয়ে এখন আলোচনা করবো এরপরে রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা তারপরে নর্থ ক্যালকাটা পলিটেকনিক এগুলো কিন্তু প্রায় সেম এক গোত্রীয় তো আমি আগে পরে বলছি দু নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক ঠিক আছে এটাও কিন্তু সরকারি দেখতে পাচ্ছ তো এখানে স্ট্রিমগুলো দেখে নাও এখানে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল সব সার্ট করে রয়েছে ঠিক আছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন যেটা রয়েছে এটাও ষাটটা সিট রয়েছে এখানে তারপরে দেখো সেন্ট্রাল কালকাটা তুমি চাইলে সেন্ট্রাল কালকাটাকে দুইয়ে রাখতে পারো এটা কিন্তু সবগুলো যেটা বললাম এপিসিটা এক নম্বরে সবাই রাখবে তারপরে এগুলো পাঁচ ছটা যে বলবো এগুলো তোমরা নিজেদের মতো করে সাজাবে তোমাদের সুবিধা অনুযায়ী বা লোকেশানগুলো দেখে নেবে কোনটার লোকেশান কোথায় বা অনেক সময় হোস্টেল ফেসিলিটি অনেকে দেখে বা সেখানে থাকার জায়গা ঠিকঠাক আছে কি না সেটা দেখে বা খোঁজখবর তোমরা আরও নাও মোটামুটি আমি একটা সাজিয়ে দিলাম এরপর সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক সরকারি এটাও তো এখানে কিন্তু তোমার ইনটেকটা দেখে নাও কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে মেকানিক্যালে রয়েছে তেষট্টি কম্পিউটার সায়েন্স টেকনোলজি বত্রিশ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান তেষট্টি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তেষট্টি ঠিক আছে এটা গেল তিন নম্বরটা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক এরপর আসছে নর্থ কলকাতা এটাকেও আগে রাখা যেতে পারে দু নম্বরে বা তিন নম্বরে রাখা যেতে পারে এটাও ভালো কলেজ এটাও কলকাতা লাগোয়া সরকারি পলিটেকনিক কলেজ এখানে দেখে নাও মেকানিক্যালে আটষট্টিটা সিট ইলেকট্রিক্যালে উনসত্তরটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর সিট রয়েছে একশো তিনটা আর্কি টেক্সচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে পৌঁত্রিশটা এরপরে যেটা রেখেছি দেখো দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল ক্যালকাটা টেকনিক্যাল স্কুল পাঁচ নম্বরে রেখেছি এখানে দেখতে পাচ্ছ স্ট্রিম এটা হচ্ছে প্রথমটা কম্পিউটার সায়েন্সের ষাটটা রয়েছে ইলেকট্রিক্যালেও ষাটটা তারপর সিভিলেও শার্টটা রয়েছে মেকানিক্যালও শার্টটা রয়েছে ঠিক আছে এটা ছিল পাঁচ নম্বর এটাও কলকাতা লাগো তো তারপরে দেখো আচার্য চন্দ্র বোস পলিটেকনিক বা যেটা শর্টে বলা হয় এজ বোস পলিটেকনিক ঠিক আছে এটাকে ছ নম্বরে রেখেছি এটাও কলকাতার মধ্যেই তারপরে দেখো যেটা সাত নম্বরে রেখেছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা বা বিআইটি বলা হয় যেটাকে গভর্নমেন্ট পলিটেকনিক এখানে দেখো কোন স্ট্রিমে কতটা সিট রয়েছে মেকানিক্যালে উনসত্তরটা রয়েছে ইলেকট্রিক্যালে উনসত্তরটা ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং একচল্লিশ প্যাকিং টেকনোলজি এটা নতুন সাবজেক্ট এখানে রয়েছে ফর্টি টু সিট রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে উনসত্তরটা সিট ঠিক আছে এরপরের কলেজ দেখো রামকৃষ্ণ মিশন ঠিক আছে রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে ট্রাস্ট রঞ্জারের কলেজ এটা কিন্তু পিওরলি গভর্নমেন্ট নয় গভর্নমেন্ট স্পন্সর কলেজ একটা এখানে একটু খরচটা বেশি হবে তবে পড়াশোনা কিন্তু এখানে খুব ভালো হয় ঠিক আছে এটা আমি রেখেছি আট নম্বরে তো এত এতক্ষণ পর্যন্ত যতগুলো কলেজ বললাম সবগুলোই কলকাতা বা কলকাতা লাগোয়া এবারে বাকি যে দুটো কলেজ বলবো এগুলো কলকাতায় নয় কিন্তু কিন্তু কলেজগুলো খুব ভালো আচ্ছা এটার কতগুলো সিট আছে আগে দেখিনি মেকানিক্যালে তেষট্টি সিভিলে তেষট্টি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বেয়াল্লিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিক্সটি থ্রি এরপরে দেখো কেজি এবার কী বলো তো তোমরা সিট সাজানোর পর বাকি কোন কলেজগুলোকে আগে রাখবে তোমরা চেষ্টা করবে যে কলেজগুলো একটু পুরোনো ঠিক আছে অনেক দিন ধরে রয়েছে সেই কলেজগুলোর ফেসিলিটিস বা সেখানে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো একটু বেশি থাকে তবে নতুন কলেজও অনেক ভালো রয়েছে সেগুলোও তোমরা নতুন যে সরকারি কলেজগুলো হয়েছে পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে সেখানেও কিন্তু অনেক ভালো কলেজ রয়েছে অবশ্যই তোমরা লোকেশান প্রেফার করবে কারণ মেদিনীপুর হলে মেদিনীপুর বাড়ি হলে সেখানে মেদিনীপুর দিতে পারো বা ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে সেখানেও তোমরা ভর্তি হতে পারো এই কলেজগুলোও কিন্তু ভালো ঠিক আছে অলরেডি আমি চাকরি করি ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকে তো সেই জন্য তোমাদের বললাম আমাদের কলেজেও কিন্তু পড়াশুনো ভালো হয় যথেষ্ট ভালো হয় তো এরপরে দেখো কেজি বললাম কেজি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা কিন্তু বিষ্ণুপুরে রয়েছে বাঁকুড়াতে তারপরে দেখো কি কলেজ রয়েছে শেষে সবার যেটা রয়েছে দশ নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে এমবিসি ঠিক আছে এম বিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা রয়েছে বর্ধমানে ঠিক আছে এটাও কিন্তু ভালো কলেজ এটা গভর্নমেন্ট কলেজ এবং ভালো কলেজ এখানেও ভর্তি হতে পারো এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তেষট্টিটা সিট সিভিলে রয়েছে 95 ফাইভ সিভিল অনেকগুলো সিট বেশি রয়েছে ইলেকট্রিক্যালে তেষট্টি তারপর মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু ভর্তি হতে পারো তেষট্টিটা সিট রয়েছে ঠিক আছে মোটামুটি আমি বলে দিলাম টপ টেন কলেজ যদি বলা হয় বেঙ্গলের পলিটেকনিক সিস্টেমে সেক্ষেত্রে বলে দিলাম এছাড়া যদি মেয়ে মেয়েদের ক্ষেত্রে যদি কোনো মেয়ে ক্যান্ডিডেট থাকো তো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু দুটো ওমেন্স পলিটেকনিক রয়েছে একটা কলকাতাতে ঢাকুরিয়াতে রয়েছে আর একটা চন্দননগরে রয়েছে ওই দুটোও কিন্তু তোমরা এই প্রথম টেনের মধ্যে রাখতে পারো বা কারো যদি ইচ্ছা হয় প্রথম এপিসি রায়ের পরেই তোমরা কিন্তু ওমেন্স পলিটেকনিক কলকাতার যেটা এবং চন্দননগরে যেটা সেটা রাখতে পারো এবার অনেকে প্রশ্ন করেছিল যে কোন কোর্সটা নিয়ে পড়লে ভালো হয় তবে আমি আমার যেটা মত সেটা বলবো চেষ্টা করো কোর সাবজেক্টগুলো বেসিক্যালি তোমরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা সিভিল এগুলো নিয়ে পড়ার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু পলিটেকনিকের পরেই চাকরি পাবে নাহলে অনেকে কম্পিউটার সায়েন্স বা অন্য সাবজেক্টগুলোর কথা বলে ওগুলো অবশ্যই ভালো সাবজেক্ট কিন্তু ওগুলোর ক্ষেত্রে চাকরির সুবিধা বেশি পাবে যদি আবার বিটেক করো যাদের বিটেক করার ইচ্ছে নেই পলিটেকনিক করেই চাকরি করতে চাও সেক্ষেত্রে ছেলেদের জন্য বলবো মেকানিক্যালগুলোকে আগে প্রায়োরিটি দাও এবং ইলেকট্রিক্যালগুলোকে তারপরে দেবো এবং মেয়েদের জন্য বলবো এই ইলেকট্রিক্যালটা নিয়ে তোমরা ভাবতে পারো ঠিক আছে আরও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই জানিও তোমাদের প্রশ্নের আশা করি উত্তর দিতে পারবো এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং